অনেককে বলতে শোনা যায় আল্লাহ নিরাকার, তখন তাদেরকে বলা হয় আল্লাহর হাত পা। এসব বর্ণনা কোরআন হাদিসে আছে। তারা বলে এই আয়াত ও হাদিস বাহ্যিক, এগুলো দিয়ে আল্লাহর আকার নির্ধারণ করা যাবে না। এসব আকিদা কোন পর্যায়ের? আল্লাহকে যারা নিরাকার বলেন কিসের ভিত্তিতে বলেন? মানে আল্লাহর দাঁত কি আছে? দাঁত, দাঁত মানে কি? সত্তা, সেলফ। মানে শব্দ ব্যবহারে অবশ্য আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। মনে রাখবেন আল্লাহর ব্যাপারে, আল্লাহর সত্তাগত ব্যাপারে, তার নামের ব্যাপারে, তার সিফাত অথবা তার গুণাবলীর ব্যাপারে যদি কিছু বলতে হয়, সেই বলাটা কোরআনের আলোকে হতে হবে অথবা হাদিসের আলোকে হতে হবে, এর বাইরে বলা যাবে না। নিয়মটা তাহলে কি? নিয়মটা হলো আল্লাহ তার নিজের জন্য যা সাব্যস্ত করেছেন, সেটা তার দাঁতের ব্যাপারে হোক, মানে তার সত্তার ব্যাপারে হোক, অথবা তার সিফাত বা গুণাবলীর ব্যাপারে হোক, অথবা তার এসেন বা নামের ব্যাপারে হোক, এই তিনটা ব্যাপারে আল্লাহ যা কোরআনে নিজের ব্যাপারে সাব্যস্ত করেছেন, আহলে সুন্নাহ জামা অবিকল সেটাই সাব্যস্ত করে। এর বাইরে আর কিছু সাব্যস্ত করে না, আবার অস্বীকারও করে না। আচ্ছা, আল্লাহর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু সাব্যস্ত করেছেন, আহলে সুন্নাহ জামা হুবহু অবিকল তাই সাব্যস্ত করে। এর বাইরে নিজ থেকে দলিলবিহীন কোনো কিছু সাব্যস্ত করে না। আচ্ছা, আল্লাহ তার নিজের ব্যাপারে যা অস্বীকার করেছেন, নফি করেছেন, অস্বীকার করেছেন, যেমন বলেছেন লাইসা কামিতলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, কোনো কিছুই তার মতো না, তাইলে আল্লাহর এই সৃষ্টি জগতের কোনো কিছু তার মতো হওয়াকে তিনি অস্বীকার করেছেন। আল্লাহ দেখতে মানুষের মতো না, কোনো সৃষ্টির মতো না, সৃষ্টির মতো হওয়াকে তিনি অস্বীকার করেছেন। তাহলে আহলে সুন্নাহ জামাত আল্লাহ যেটা অস্বীকার করেছেন তারাও সেটা অস্বীকার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্যাপারে তার সদৃশ্য স্থির করা বা এগুলোর ব্যাপারে যেটা অস্বীকার করেছেন, আহলে সুন্নাহ জামাত সেটাও অস্বীকার করে। তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্যাপারে যা সাব্যস্ত করেছেন তা আহলে সুন্নাহ জামাত সাব্যস্ত করে অবিকল, এবং যা নিষেধ করেছেন আহলে সুন্নাহ সেটা নিষেধ করে। আর যে সমস্ত সেফাতের ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন, আহলে সুন্নাহ আগ বাড়িয়ে সেটা আল্লাহর জন্য সাব্যস্ত করা থেকে বিরত থাকে, আবার নফি করা থেকেও বিরত থাকে। আল্লাহর সত্তা আছে, দাঁত, দাঁত মানে সত্তা, কিন্তু আল্লাহর জেসেম, আল্লাহর দেহ, এই কথাটা নিয়ে তারা এটা সাব্যস্ত করে না, অস্বীকারও করে না, কারণ এটা আল্লাহ সাব্যস্ত করেন না, আবার অস্বীকারও করেন না। অতএব এই কথার এই ব্যাপারে তাহলে আমরা কি থাকবো? নীরব থাকবো। তাহলে আল্লাহ নিরাকার এই কথাটা তো আল্লাহ বলেননি, কোত্থেকে আসলো এই চিন্তা ভাবনাটা? এটা অন্য ধর্ম থেকে এসেছে, অন্য ধর্ম থেকে এসেছে। তাহলে আল্লাহর জন্য কি সাব্যস্ত করব? আল্লাহর দাঁতের ব্যাপারে আল্লাহ সাব্যস্ত করেছেন হাত, সাব্যস্ত করেছেন পা, সাব্যস্ত করেছেন চোখ, এটাকে বলা হয় আসিফাত আর দাতিয়া, তার সত্তাগত গুণাবলী, অঙ্গ প্রত্যঙ্গ এই কথাটা আল্লাহ তাআলা সাব্যস্ত করেননি। অধুন আবাউন অর্গ্যানস, ফিজিক্যাল অর্গ্যানস, এইভাবে আল্লাহ তাআলা বলেননি। অতএব আদব হচ্ছে আল্লাহর সিফাতে দাতিয়া, তার সত্তাগত যে গুণাবলী, অথবা সিফাতে ফেলিয়া, তার কর্মগত যে গুণাবলী, অথবা ইউনিভার্সাল যে গুণাবলী, এগুলো ঠিক সেভাবেই আমরা বলবো, বুঝবো, যেভাবে আল্লাহ বলেছেন বুঝিয়েছেন, এর বাইরে আর কোনো শব্দ আমরা ইউজ করব না। এজন্য আমরা আল্লাহর যেই সিফাতগুলো এসেছে সেটাই সাব্যস্ত করব। এই ধরনের প্রশ্ন তুলব না, আল্লাহর কি তাহলে একটা পাকস্থলীও আছে নাকি? মানে তাই না? এই ধরনের শব্দগুলো আনা যাবে না।
আল্লাহর জেসেম আল্লাহর শেকেল এই যে শব্দগুলো এই শব্দগুলো আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করব না যেহেতু এই শব্দগুলোর ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন সাব্যস্তও করেননি নফিও করেননি بس তাহলে এই মূলনীতিটা যদি বোঝা যায় যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সাব্যস্ত করেছেন তার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি যারা নিরাকার বলছেন তারা কিন্তু এর থেকে বের হয়ে যাচ্ছেন তারা আল্লাহর যে সত্তাগত সিফাতগুলো আছে সেগুলোকে অস্বীকার করে বলছেন অথবা সেগুলোকে অপপ্রয়োগ করছেন ভুল অর্থে প্রয়োগ করছেন যেমন আল্লাহর ইয়াদ বলতে কর্তৃত্ব বোঝাচ্ছেন চোখ বলতে দৃষ্টি বোঝাচ্ছেন ভুল অর্থে নিয়ে যাচ্ছেন মাজাজের দিকে মাজাজের দিকে কখন নিয়ে যাওয়া হয় এটা যে কোনো ভাষাবিদ জানে যখন কোনো শব্দের প্রকৃত অর্থ অসম্ভব হয় শব্দকে প্রকৃত অর্থ থেকে আমরা সরিয়ে ফেলি অর্থাৎ বলি যে এখানে শব্দের প্রকৃত অর্থ আমাদের দৃষ্টিতে অসম্ভব এজন্য আমরা আরেকটা অর্থে প্রয়োগ করছি যে অর্থের সাথে তার মিল আছে যেমন যদি বলি আস-সিদ্দিক মসজিদে একটা বাঘ এসেছে কি বুঝবেন আপনারা বলেন তো আসল বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নাকি একজন বীর পুরুষ কোনটা বুঝবেন বীর পুরুষ বুঝবেন যেখানে কখনো কোনোদিন বাঘ আসেনি আসা সম্ভব হবে এতটুক পথ মাড়িয়ে বাঘ তোর বাসে করে বা রিক্সায় করে আসে না নাকি যদি আসতে তাহলে বুঝতাম যে হ্যাঁ একটা বাঘ ভুলে রিক্সাওয়ালা নিয়ে এসছে তাকে এখানে এসে ছেড়ে দিয়েছে তো যাই হোক তাহলে এখানে হাকিকি অর্থটা সম্ভব না তাহলে মাজাজের অর্থটা এসছে রূপক অর্থ অবশ্য অনেকে এটাকে হাকিকা ওরফিয়াও বলেন সেটা ভিন্ন আলোচনা কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমি কিভাবে বলবো আল্লাহর হাত নাই অথচ আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বলেছেন না অনেক জায়গায় আল্লাহর ইয়াদের কথা কোরআনের একাধিক জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আচ্ছা এখন ইয়াদ বলতে কি বোঝানো হয় আমার হাতের মতো হাত নাকি অন্য প্রাণীর হাতের মতো হাত লাইসা কামিতলিহি শাইউন মনে রাখতে হবে তাহলে হাত সাব্যস্ত করতে হবে হাকিকি অর্থে সাব্যস্ত করতে হবে কিন্তু সদৃশ্য এবং দৃষ্টান্ত স্থির করা যাবে না আবার হাতের প্রকৃত অর্থ বাতিল করা যাবে না এটা যে অসম্ভব কিভাবে বুঝলাম আমি তো এখানে প্রকৃত বাঘ আসাটা অসম্ভব এটা বুঝলাম কিন্তু আল্লাহর ইয়াদ থাকাটা অসম্ভব এটা কিভাবে বুঝলাম কে বলেছে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না তিনি তো বলেননি সাহাবায়ে কেরাম বলেছেন না তিনিও বলেননি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন তিনিও তো বলেননি অন্যান্য ইমাম বলেছেন না তারাও বলেননি ইমাম বুখারী বলেছেন তারাও বলেননি ইমাম শাফি বলেননি ইমাম আহমদ হাম্বল কেউ বলেননি কারণ তারা প্রত্যেকে ইয়াদকে ইয়াদ বা হাতের অর্থেই বুঝেছিলেন তারা যদি ভিন্ন অর্থে বুঝতেন সেটা আমাদেরকে বলতেন তাহলে বহুকাল পরে মানুষ এসে আল্লাহর এই সমস্ত সিফাতকে অস্বীকার করে বলবে আল্লাহ নিরাকার এটা জায়েজ হবে না যারা আল্লাহর এই সমস্ত সিফাত দাতিয়াকে মানেন না তারাই বলেন আল্লাহ নিরাকার আবার আল্লাহকে সাকার দেহ বিশিষ্ট এই কথা বলাটাও গর্হিত কাজ এখন কেউ হয়তো অতি বুদ্ধিমান একজন বলবে তাহলে আপনি সাকারও বললেন না নিরাকারও বললেন না তাহলে আপনি কি বলবেন ইয়া সালাম এত বেশি বুদ্ধিজীবী হয়েন না প্রথম কথা হচ্ছে আপনাদের জন্য পরামর্শ অতি বুদ্ধিজীবী হয়েন না অতি চালাকের গলায় যেমন দড়ি অতি বুদ্ধিজীবীর ভ্রষ্টতা তেমন নিশ্চিত মনে রাখবেন আমাদের ইসলামের ইতিহাসে আমরা দেখেছি অতি বুদ্ধিজীবীরা সালাফে সালেহীনের আকীদা থেকে ভ্রষ্ট হয়ে গেছে অতি বুদ্ধিজীবীরা যারা ইলমুল কালাম এবং যারা ফালসাফা এর চর্চা করতেন তারা কিন্তু ভ্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত হয়েছেন এই জন্য ইমাম হারাবি পাঁচ খণ্ডের একটা বই লিখেছেন দাম্মুল কালামে ওয়া আহলি এই যে তর্কশাস্ত্র এই যে লজিক মানবীয় লজিক সে তার লজিক দিয়ে কোরআন সুন্নার বিরুদ্ধে দাঁড়ায় তারা এর নিন্দা এবং এই চর্চাকারীদের নিন্দায় পাঁচ খণ্ডের বই লিখেছেন যেখানে কোরআন হাদিসের প্রচুর দলিল আছে এর বিরুদ্ধে আরেকটা হলো ফালসাফা দর্শন
আমরা যখন দর্শনের এই বিষয়গুলো নিয়ে কথা বললাম তানবিহ করলাম এবং আমাদের সালাফে সালেহিনের অনেকের উদ্ধৃতি দিলাম আমাদের অনেক ভাই বেবুঝ তারা বুঝেন না তারা মনে করেন যে আমরা জ্ঞানের একটা শাস্ত্রকে অস্বীকার করছি বিষয়টা মোটেই তা না দর্শনটা এটা আওহাম এটা অনুমান এবং মানবীয় কিছু চিন্তা ভাবনার উপর প্রতিষ্ঠিত এবং দর্শনের অনেক কিছুই কোরআন সুন্নাহর সাথে যায় না মানুষ অনেক কিছু নিয়ে গবেষণা করে দেখেন 600 কোটি বছর আগের ফসিল নিয়ে মানুষ গবেষণা করে এবং সেটাকে সে যে গবেষক সে মনে করে এটা এত সত্য পৃথিবীর আর কোনো কিছু এবং কোরআন সুন্নাহ এত সত্য না এতটা স্ট্রংলি তারা বলে কিন্তু আসলে কি তাই আপনি হাদিসকে মানেন না যার সনদ আছে আর 600 কোটি বছরের আপনার সনদটা কি শুধু একটু গবেষণা আপনি 600 কোটি বছর আগের ফসিলকে নিয়ে যে ইতিহাস রচনা করছেন নিজের আনুমানিক গল্প সেটার তো কোনো সনদই নাই সেটাকে এত স্ট্রং ভাবার কি কারণ থাকতে পারে আপনার ডারউইনীয় তত্ত্ব একই অবস্থা ফ্রয়েডীয় তত্ত্ব ডারউইনীয় তত্ত্ব এগুলোর উপর প্রতিষ্ঠিত কোরআন সুন্নাহ যেটা অত্যন্ত সঠিক সেটা আপনাদেরকে মানে কি বলে যে তথ্য সরবরাহ করে না সরবরাহ করে অনুমান যাই হোক আমি আবারও বলি আল্লাহর সত্তাগত সিফাত সিফাতে দাতিয়ার ব্যাপারে এটাই আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ এবং তার রাসূল কোরআনে এবং সুন্নায় যা সাব্যস্ত করেছেন হুবহু অবিকল প্রকৃত অর্থে সেটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে কোনো তাবিল করা যাবে না অর্থাৎ অপব্যাখ্যা তাবিল মানে কি এখানে অপব্যাখ্যা করা যাবে না তাআতিল করা যাবে না বাতিল করা তাআতিল মানে কি বাতিল করা যাবে না এবং তামথিল দৃষ্টান্ত দেওয়া যাবে না তাশবিহ সদৃশ্য স্থির করা যাবে না বিলা তাউইল ওয়ালা তাআতিল ওয়ালা তামথিল ওয়ালা তাশবিহ বাস এটাই আমাদেরকে বেশি বোঝার চেষ্টা করেন না যতটুকু বুঝে আসে আলহামদুলিল্লাহ না বুঝে আসলে সালাফের তরিকা শক্তিশালীভাবে আঁকড়ে ধরে থাকবে সেটাই আপনার আমার জন্য রক্ষা কবচ আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো হাদিস না বুঝি এটা কি বিস্মিত হওয়ার কিছু আছে আমার জ্ঞান তো সীমিত আমি হাদিস সব নাও বুঝতে পারি কিন্তু আমার হাদিস বোঝার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুদ্ধতা অশুদ্ধতা কি নির্ভর করে বলেন ভাই হ্যাঁ তাহলে আমরা কেন রিলেট করছি কোরআনের শুদ্ধতা অশুদ্ধতা আমার বোঝার সাথে আমি কেন রিলেট করছি আপনি কেন আপনার বোঝের সাথে রিলেট করছেন হাদিসের শুদ্ধ অশুদ্ধ হওয়াটাকে আপনি কেন আপনার বোঝের সাথে রিলেট করছেন হাদিস একটা শাস্ত্র এই শাস্ত্রের লক্ষ লক্ষ স্কলার আছেন তাদের কাছে গ্রহণযোগ্য যে নীতিমালা সেই নীতিমালার আলোকে অথেন্টিক হাদিস আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে আমার বুঝে আসুক আর নাই আসুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যেটা মুতাওয়াতির পন্থায় সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠিত আছে যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই যালিকাল কিতাবুল লা রাইবা ফী সেই কোরআনের আয়াত আমার বুঝে আসুক আর নাই আসুক সেটা চিরন্তন সত্য সেটাই সোর্স অফ নলেজ সেটা আমাদেরকে মেনে নিতেই হবে আমার বুঝ এটা লিমিটেড এটা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে কিন্তু কোরআনের বক্তব্য এটা চিরন্তন এটা কখনো বেঠিক হবে না বিশুদ্ধ হাদিস এটা চিরন্তন সোর্স অফ নলেজ এটা কখনোই ভুল হবে না কখনোই বক্র হবে না